প্রবাসী বাংলাদেশীদের বড় একটি অংশ বাস করছেন ইউরোপের বিভিন্ন অঞ্চলে, আর সেখানে বসবাসকারী প্রতিষ্ঠিত প্রবাসীরা দেশের সাথে সেতু বন্ধন জোরদার করতে নতুন উদ্যমে যাত্রা শুরুর দীপ্ত শপথ নিয়েছেন। সম্প্রতি অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়বা কনভেনশনে এই অঙ্গীকার করেন তারা। ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত সংগঠনের অষ্টম কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভায় প্রবাসী প্রজন্মের সাথে বাংলাদেশের সেতু বন্ধন রচনায় নানা উদ্যোগ হাতে নেয় সংগঠনের নেতারা। ইতালি থেকে বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল আহমেদ দ্বীপ। পর্তুগালের দ্বিতীয় কনভেনশনের পর অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়বার অষ্টম কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভা ইতালির রাজধানী শহর রোমে অনুষ্ঠিত হয়েছে। হোটেল ক্যাপিটাল ইনের বলরুমে সকাল 11টায় অনুষ্ঠানটি শুরু হয়। সংস্থাটির সভাপতি ইঞ্জিনিয়ার জয়নুল আবেদিনের সভাপতিত্বে এবং মহাসচিব কাজী আনায়তুল্লার পরিচালনায় আয়বার বিগত দিনের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরে মিডিয়া প্রেসে সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের জবাব দেন আয়বার নেতৃবৃন্দ। এবারে সবাই ফ্রান্স, লন্ডন, আয়ারল্যান্ড, গ্রিস, স্পেন, সুইডেন, স্বাগতিক দেশ ইতালি সহ ইউরোপের অন্যান্য দেশের নেতৃবৃন্দরা যোগদান করেন। আয়বা ইউরোপের একমাত্র অরাজনৈতিক অলাভজনক সংগঠন, যা কিনা প্রবাসীদের স্বার্থ নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে যাত্রা শুরু করে। আমাদের এই আয়বা একটি নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম। আমরা নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে আমাদের সরকার এবং আমাদের বাংলাদেশের এবং আমাদের সকল ইউরোপ এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য আমরা কথা বলতে সক্ষম হব আমাদের প্রবাসীদের সুখ দুঃখের কথা নিয়ে। আমি যেটা বিশ্বাস করি যে আয়বা সর্বদা প্রবাসীদের কথা বলবে, প্রবাসীদের সুখ দুঃখের কথা বলবে, প্রবাসীদের আত্মীয় স্বজনের কথা বলবে, আয়বা বাংলাদেশ রেমিটেন্সের উন্নয়নের কথা বলবে। আয়বার ভবিষ্যৎ পরিকল্পনা হলো কি, আমরা এই বছরে এই ফুটবল টুর্নামেন্টটা করব ইনশাল্লাহ জুলাই এবং অগাস্টের মধ্যে, চার দিনের প্রোগ্রাম, এটাই আমাদের নেক্সট প্রোগ্রাম। আয়বা ইউরোপের গণ্ডি পেরিয়ে আগামীতে এশিয়া মহাদেশগুলোতেও বসবাসরত বাংলাদেশের নিয়ে গড়ে তুলবে শক্তিশালী সংগঠন। আগামী দিনগুলোতে, আগামী সামার টাইমে আমার একটা আবেদন এখানে থাকে ছিল, সেটা হচ্ছে যে শুধু ইউরোপ নয়, এশিয়া, প্যাসিফিক, আফ্রিকা, বিভিন্ন দেশের মধ্যে যে বাংলাদেশি কমিউনিটি আমরা আছি, তাদের মধ্যে একটা সংযোগ ঘটানো দরকার। এবং আয়বা উদ্যোগ নিয়েছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, সম্ভব হয় জুন মাসের দিকে এশিয়ান কোনো দেশ, সেটা থাইল্যান্ড হতে পারে, যেখানে জাপান, প্যাসিফিক এলাকার দেশের বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ আসতে পারেন, আমরা যেতে পারি, আফ্রিকা থেকে আসতে পারেন, একটা গ্লোবাল সামিট যেটা আয়বার উদ্যোগে হবে। 1 মিলিয়ন ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের একই সূত্রে গেঁথে আয়বা হবে সমস্ত ইউরোপ প্রবাসীদের একমাত্র মুখপাত্র, এমনটাই মনে করেন আয়বার নেতৃবৃন্দরা। ফয়সাল আহমেদ দ্বীপ, টাইম টিভি নিউজ, রোম, ইতালি।